বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর খামখেয়ালিতে ভোগান্তিতে পড়েছেন ঝিনাইদহের কয়েকশো গ্রাহক। বাড়ির পরিবর্তে বিদ্যুতের খুঁটিতে ঝুলছে মিটার, যেখানে সেখানে পড়ে আছে বৈদ্যুতিক তার, এতে দুর্ঘটনার আতঙ্কে আছে স্থানীয়রা। এ বিষয়ে দায় সারা জবাব দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পিডিবি কর্মকর্তা। ঝিনাইদহ থেকে সোহেল আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। আলাদা বিদ্যুৎ সংযোগ হলেই আলাদা মিটার, নিয়মটা এমনই। কিন্তু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদেডিহ গ্রামের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানের বৈদ্যুতিক খুঁটিগুলো দেখলে বোঝার উপায় নেই যে এই গ্রামের বসত বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ আছে। ঝিনাইদহ জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরে ওই গ্রামের কয়েকশো পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। পিডিবির আওতাধীন বাদেডিহ গ্রামে গত 10 বছরে নতুন কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিন আগে যেসব গ্রাহক বিদ্যুতের সংযোগ নিয়েছেন, তাদের মিটারও বাড়িতে না দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। এতে করে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তার ঝুলে আছে, পানি দিয়ে পড়লে সমস্যা হবে, বাচ্চা কাচ্চা সমস্যা হবে। যে রাস্তার কোলে যে তারগুলো আছে, এই তারগুলো যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেকদিন ধরে আমরা এই বিপদের মুখে আছি। বিদ্যুৎ বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আগে দেখা আছে বাড়ির কল দিয়ে তার রয়েছে, আগে ঝিলে মিলে থাকে, আমরা কথা বলি হয় না। ছোটো ছোটো বাচ্চা আছে, তারা কিছুই বোঝে না যে হাত কারেন্টের তারে হাত দিয়ে দেবে, তখন মনে করেন আমাদের সমস্যা। আর এ বিষয়ে দায় সারা জবাব দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, বিদ্যুতের খুঁটি কম আসার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা বারবার মাসিক মিটিংয়ে এটা উড়োই, তারপরেও আজকে মনে হয় 5 বছরের ভিতরে এটা আসছে যে সমাধান হয়ে যাবে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পিডিবির আবাসিক কর্মকর্তা। শারমিন শর্মা, মোহন সংবাদ।